কালচিনি বিডিওকে আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কালচিনি ব্লক সভাপতি পার্শাং রামা সহ তৃণমূলের নেতৃবৃন্দ কালচিনি বিডিওর সঙ্গে দেখা করেছেন। পার্শাং রামা জানিয়েছেন নিন্দনীয় ঘটনা। এখন তো আপনার মনে কি আছে কে সন্দেহ করে জানি নাকি? আর শুনেন, সবাইয়ের সবাই যারা শত্রু আছে, আমি বলবো না কে কারা করেছে, কিন্তু এটা আমাদের সরকারকে বদনাম করার চেষ্টা করেছে, এটা আমরা কোনোদিন বরদাস্ত করবো না। যেহেতু আমাদের মা মাটি মানুষ সরকার যেভাবে ভালোভাবে করে কাজ করেছে, তো অনেকরা পিছিয়ে পিছিয়ে দেওয়া, তোমরা বুঝো এইটা অনেকরা পিছিয়ে দেওয়া আছে, বাংলায় ঢুকতে চায়, তো আমরা ওদের মনসুরাকে আমরা সবসময় সফল হতে দেবো। এই ঘটনা কি নিন্দা করছেন? এই ঘটনা নিন্দা করে নিন্দা করছি। আবার যে লোক মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বদনাম করার চেষ্টা করছে, ওদেরকে আমি ওয়ার্ন করি, দেখুন আমরা ভালো মধ্যে ভালো, যদি আমাদের বাড়ি পাথর মারলে তোদের বাড়ি পাথর যাবে। সেজন্য আমি রিকোয়েস্ট করি, আমাদের দিদি বলেছে আমরা বদলাও চাই, নোট বদলা, আমরা সবাইকে নিয়ে চলতে চাই, আমরা ডেভেলপমেন্টকে বিশ্বাস করি, আমি আমরা কোনো জাত ধর্মকে মানি না, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আর এইটা আমি রিকোয়েস্ট করবো যে যে এই যে এই যে কালকে ঘটনা যে ঘটাইছে, ওকে আমি হাত ধরে রিকোয়েস্ট করবো, প্লিজ আমাদের শান্ত বাংলাকে আশ্বস্ত করবো না। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমাদের পুরো বিশ্বাস, পশ্চিমবঙ্গ পুলিশ এখন পর্যন্ত যাভাবে কাজ করেছে আমার পূর্ণ বিশ্বাস আছে, আর আমরা আশা করি এই পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে কাজ করেছে এই দুষ্কৃতি 24 ঘন্টার মধ্যে ধরা পড়বে। আমরা তো 100 বিডিও সাহেব কাছে আছি, আর আমরা চাই যে দুষ্কৃতিরা যে ঘটনা করেছে ওদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে ওদেরকে আমরা চাই।